আমার নাম শ্যামল চৌধুরী আমি তখন উদয়পুরের ত্রিপুরা স্টেটের উদয়পুরের বিভাগ তখনও ডিস্ট্রিক্ট হয় নাই উদয়পুর বিভাগের কৃষক সভার সেক্রেটারি অনেকগুলি শরণার্থী ক্যাম্প উদয়পুর ত্রিপুরা স্টেটের উদয়পুর ছিল বর্ডার থেকে নিরাপদ পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের বর্ডার থেকে নিরাপদ অন্যান্য ডিস্ট্রিক্ট অপেক্ষা অন্যান্য বিভাগ অপেক্ষা আগরতলা যদিও ক্যাপিটাল সিটি কিন্তু সেখানে নিরাপদ না ইট ইজ এ মোস্ট নিয়ার ফ্রম বর্ডার কাজেই সেখানে সেল পড়ছে এবং বিভিন্নভাবে সেনাদের ইয়ে পড়ছে আক্রমণ হচ্ছিল তখন গভর্নমেন্ট সচিন সিং দি দেন চিফ মিনিস্টার যিনি পাইওনিয়ার অব দি বাংলাদেশ লিবারেশন সচিন সিং মবজিবের বন্ধু ছিল এই সচিন সিং দেখলো যে আগরতলা বা অন্য কোনো ওখানে বেশি ইয়ে করে লাভ নাই উদয়পুরের শরণার্থী ক্যাম্প চোদ্দ লক্ষ না পনেরো লক্ষ শরণার্থী ত্রিপুরা শেল্টার দিছে এই লোক ছিল মাত্র ষোলো লক্ষ ষোলো লক্ষ লোক পনেরো লক্ষ শরণার্থী আমরা আশ্রয় দিছি আমরা নিজের ভাই বোন মনে করছি নিজের পরিবার মনে করছি মুসলমান হিন্দু না তখন আমাদের এলো এরা আমাদের অতিথি এই মনে করে এই আমরা ওইখানে ওইখানে এসডিউডিএম ওই খাটনি খাটছে আর কি এবং সেখানে আপনার অন্তত মেজর রিফিউজি আশ্রয় নিয়েছে এবং তাদের ক্যাম্প করে দেওয়া হয়েছে আপনার অনেকগুলি ক্যাম্প অন্তত চল্লিশটার মতো ক্যাম্প ধরেন আমার এখন মনে নাই উদয়পুর রাজারবাগ ফুলকুমারি গঙ্গাছড়া ফোলাকত গর্জি মহারানী তৈনানি বহু ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে আপনার বিভিন্ন নেতারা আসছে দিল্লির থেকে আসছে এবং আমেরিকার আসছে আরবের থেকে আসছে টেবু ইয়ে কেনেডির ভাই তারা আসলো এবং তারা না সিরিজ অফ মিটিংস আর ক্যাম্পে ক্যাম্পে লইয়া গেছি আমরা একটা বছর ব্যয় করলাম আমরা তো পাওয়ার জন্য করছিলাম না তখন আমরা কি জানি বাংলাদেশ গভর্নমেন্ট বাং বাংলাদেশ হবে বাংলাদেশ হইয়া গভর্নমেন্ট করবে ফর্ম করবে তারপর আমাদের ডাকবে তেতাল্লিশ বছর পর ও দ্যাট ইজ নট এট অল আমরা করছি আমাদের দেশপ্রেমের ভূমিকায় বাংলাদেশের এই আমরা বাঙালি আমাদের এই আজকে ইজ্জত শ্রম আমাদের মা বোনদের শেষ কাজে বাংলাদেশ স্বাধীন হোক আমরা মনে উই উ ডিটার্মিনে মাই উই হ্যার কন্টিনিউ আওয়ার মুভমেন্ট উইথ ডিটার্মিনেশান স্ট্রং ডিটার্মিনেশান যে বাংলাদেশ চাই